আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম। হাই ইনডেক্স নিয়ে কিন্তু আমরা প্রচুর ভিডিও দিচ্ছি এবং আমরা প্রচুর সাড়া পাচ্ছি, বিশেষ করে যাদের অনেক বেশি হাই পাওয়ার তারাই কিন্তু মূলত হাই ইনডেক্স লেন্সগুলি নিচ্ছে। হাই ইনডেক্স লেন্স মূলত যাদের অনেক বেশি হাই পাওয়ার তাদের লেন্সটা পাতলা করার জন্য সাধারণত হাই ইনডেক্স লেন্স নিয়ে থাকে। হাই ইনডেক্স হচ্ছে 1.67 ইনডেক্স আছে, 1.74 ইনডেক্স আছে। 1.67 ইনডেক্স নর্মাল লেন্সের থেকে 30% পাতলা হয় এবং 1.74 নর্মাল লেন্স থেকে কিন্তু 40% পাতলা হয়, তার মানে অনেক বেশি পাতলা। আর এটা মূলত কসমেটিক্স লেন্সও বলা চলে, মানে এটা আপনার চোখে যে এত বেশি হাই পাওয়ার সেটা কিন্তু আউট থেকে দেখলে কেউ বুঝতে পারবে না এবং আউট থেকে চোখটা ছোট ছোট লাগবে না। সোজা কথা, রাফিজের জন্য সবচেয়ে বেশি বেস্ট হচ্ছে হাই ইনডেক্স লেন্স, কারণ হাই ইনডেক্স কিন্তু আনব্রেকেবল, ভাঙার কোনো পসিবিলিটি নেই এবং লেন্সটা অনেক পাতলা হওয়ার কারণে আপনার আউট থেকে কেউ দেখলে মনে করবে না যে আপনার চোখে এত বেশি হাই পাওয়ার। আপনি অনায়াসে রাফ ইউজ করতে পারবেন, লেন্সটা অনেক লাইট ওয়েট হয়। আজকে কিন্তু আমি আপনাদেরকে একই সাথে দুই পেয়ার হাই ইনডেক্স দেখাবো, মানে হাই ইনডেক্স যারা নর্মাল গ্লাস ব্যবহার করে তারাই কেবল বুঝতে পারবে যে এই গ্লাসটা নর্মালি কত বেশি মোটা হয়, বাট হাই ইনডেক্স নেওয়ার কারণে লেন্সটা কত বেশি পাতলা। সেই এই কাস্টমার কিন্তু আমার সাবস্ক্রাইবার, দুইজনেই আমার সাবস্ক্রাইবার। এনারা আগে যে নর্মাল গ্লাসটা ব্যবহার করছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো, কারণ সেটা কাটিং করা আছে। আর এখন যে হাই ইনডেক্স লেন্সটা নিয়েছে সেটা কীরকম পাতলা হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কোনটা কতটুকু ডিফারেন্স। হাই ইনডেক্স গ্লাস এটা আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটার পাওয়ার হচ্ছে -800-এর সাথে 100 সিলিন্ডার, এটা পাওয়ার হচ্ছে -8-এর সাথে 1 সিলিন্ডার এবং -10-এর সাথে 4 সিলিন্ডার। এটা এই যে হাই ইনডেক্সটা দেখাচ্ছি, লেন্সটা একটু দেখেন যে কতটা বেশি পাতলা। এটা কিন্তু রাফ ইউজের জন্য সবচেয়ে বেশি বেস্ট, কারণ এটা কিন্তু অনেক বেশি পাতলা। একটু খেয়াল করবেন এটা কিন্তু একদম পুরোটা গ্রুপের মধ্যে বসানো। দেখেন এটা রাইট আই পাওয়ারটা হচ্ছে -8-এর সাথে -1 আর লেফট আই হচ্ছে 10-এর সাথে 4 সিলিন্ডার। মনে হয় যে হাইয়েস্ট পাওয়ার -6 হবে। দেখেন যে কতটা বেশি একদম কিন্তু গ্রুপের মধ্যে বসানো। আর ওনার আগের যে লেন্সটা হাই ইনডেক্স ছাড়া যেটা ব্যবহার করছে সেই লেন্সটা কিন্তু এটা, এটা হচ্ছে হাই ইনডেক্স ছাড়া নর্মাল লেন্স। দেখেন এই লেন্সটা কতটা মোটা ছিল, এই লেন্সটা কিন্তু অনেক মোটা ছিল, বাট ওনাকে ডাক্তার ইন্ডিকেট করে, ওনাকে ডাক্তার যে সাজেস্ট করছে সেটা কিন্তু হাই ইনডেক্স লেন্স সাজেস্ট করছে। একটু খেয়াল করবেন এখানে প্রেসক্রিপশনে লেখা আছে, তাই আমাদের কাছে আসছে, আমরা কিন্তু হাই ইনডেক্স লেন্স দিয়েছি। হাই ইনডেক্স নেওয়ার কারণে কিন্তু লেন্সটা অনেক বেশি পাতলা, রাফ ইউজের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে হাই ইনডেক্স। একটু খেয়াল করেন এই লেন্সটা কিন্তু দেখলে মনে হয় না যে আউট থেকে এত বেশি হাই পাওয়ার। আর এটার মধ্যে কোটিং হচ্ছে অ্যান্টি রিফ্লেকশন এবং ইউভি প্রোটেকশন। অ্যান্টি রিফ্লেকশন হচ্ছে লাইটের গ্লেয়ার ভাবটাকে কমাবে, আপনাকে অরিজিনাল আলোটাকে দেখতে সাহায্য করবে। ইউভি প্রোটেকশন হচ্ছে সূর্যের যে আল্ট্রাভায়োলেট রে, এই রেটাও কিন্তু এই লেন্সটা প্রোটেকশন করবে। একটু খেয়াল করেন এটা কিন্তু 1.67 প্রিমিয়াম কোয়ালিটির হাই ইনডেক্স। আমি আরও একটা লেন্স আপনাদেরকে দেখাচ্ছি, এটা আমার একজন সাবস্ক্রাইবার ভাই নিয়েছে, এটাও আমার একজন সাবস্ক্রাইবার ভাই, ইনি অর্ডার করেছে হচ্ছে কুমিল্লা থেকে। এটার ওনার হাই ইনডেক্সটা একটু দেখেন, এটার পাওয়ারটা কিন্তু ওটার থেকেও বেশি। এটা হচ্ছে রাইট আই -1200-এর সাথে 150 এবং লেফট আই 1150-এর সাথে 150। এটা একটু দেখেন, এটাও কিন্তু অনেক বেশি পাতলা। আমরা কিন্তু প্রচুর হাই ইনডেক্স গ্লাস সেল করি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, কিন্তু আমাদের কাছ থেকে হাই ইনডেক্স লেন্সের অর্ডার আসতেছে, প্রচুর অর্ডার আসতেছে এবং আমরা কাস্টমারদেরকে ডেলিভারি দেওয়ার পরে তারা কিন্তু আবার রিঅর্ডারও করতেছে। তাদের পরিচিত কারো যদি হাই পাওয়ার থাকে তাদেরকেও সাজেস্ট করতেছে আমাদের কাছ থেকে নেওয়ার জন্য, কারণ হাই ইনডেক্স যারা পড়বে তারা কিন্তু অন্য লেন্স পড়তে চাইবেই না, কারণ হাই ইনডেক্সটা হচ্ছে নর্মাল লেন্সের থেকে অনেক বেশি পাতলা এবং আউট থেকে দেখলে মনে হয় না যে তার লেন্সে এত বেশি হাই পাওয়ার। রাফ ইউজের জন্য সবচেয়ে বেস্ট এই যে এটা একটু দেখেন, এটাও কিন্তু অনেক পাতলা, একদম কিন্তু গ্রুপের মধ্যে বসানো। এটা রাইটাই হচ্ছে 1250-এর সাথে 150 আর লেফটাই হচ্ছে 1150-এর সাথে 150। দেখেন এই পাওয়ারের যারা নর্মাল গ্লাস ব্যবহার করে তারাই কেবল বুঝতে পারবে যে লেন্সটা কত বেশি মোটা হয়, বাট এটা হাই ইনডেক্স হওয়ার কারণে, একটু খেয়াল করেন হাই ইনডেক্স হওয়ার কারণে লেন্সটা কিন্তু অনেক বেশি পাতলা হয়েছে। রাফ ইউজের জন্য কিন্তু এই হাই ইনডেক্স লেন্সটা হচ্ছে সবচেয়ে বেস্ট। আমাদের কাছ থেকে যারা এই ধরনের লেন্সগুলি নিতে চান আমাদের কিন্তু প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, আমাদের ইমো নাম্বার দেওয়া থাকে, আমাদের শপ অ্যাড্রেস দেওয়া থাকে, চাইলে আমাদের কাছ থেকে যোগাযোগ করে এই ধরনের লেন্সগুলি আপনারা নিতে পারেন। আমরা কিন্তু বাংলাদেশের সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে এই লেন্সগুলি দিয়ে থাকি, যারা ঢাকায় থাকেন তারা অবশ্যই আমাদের শপে এসে দেখে শুনে ভিজিট করে তারপরে আপনারা এই ধরনের লেন্সগুলি নেবেন। মূলত এই ছিল আমার আজকের ভিডিও, পরবর্তীতে আমি আপনাদের সামনে নতুন আরও কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণে ভালো থাকবেন। হাই ইনডেক্স সম্বন্ধে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে
অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, কারণ আমি আপনাদেরকে চশমা এবং চোখ রিলেটেড নতুন নতুন ভিডিও দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।